हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो सबाई? आशा करी तुम्हारा भलो आछो और आमिओ भलो आछि। एखन सकाल बजे 11:30, स्नान टान करे चले आसलाम और आज के चूले लागिएछिलाम हेयर मास्क। रेडी करेछि घरे मेथी गुठी और चाल ओ रात्रे भिजिएछि, भिजिए तारपर कि करेछि तारपर दिन सकालबेला जलटा एकटु बेर करे रेखे दिएछि। जलटा आमि फेले दिइनि, तो जलटा दिए आमि वाश चूलगुलो आमि वाश करे निएछि। आटी आ चालटा भिजानो छिलो, ओई चालटा आर मेथी गुटिटा आमि कि करेछि पेस्ट करेछि, पेस्ट माने हेयर मास्क। तो ओटा दिए आमि कि करेछि माथाते आमि आछि सुंदर करे लागिएछि। आर देखो तुमि देखते पाच्छो माथाते एखोनो लेगेई आछे एगुलो, तो झुकिए गेले होयतो पड़े जाबे। तो देरी ना करे चलो, कि काजकर्म आछे आमि काजकर्मगुलो करे नि। आर आजके जेहेतु आमार अफ आछे, तो चलो ठीक आछे आमि एखोन जाइ। তো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে আসলাম আর মা রুটি রেখে দিয়েছে আটা। তো রুটি করবো, রুটিটা আগে করেনি, রুটি চাটা করেনি। তারপর কী কী রান্না করা নিরামিষে হবে আমাদের, তো রুটিটা আগে করেনি, চাটা খেয়ে তারপর কী কী রান্না হবো তোমাদেরকে আমি পুরো ব্লগটা দেখাবো। তো ফ্রেন্ডস, আমার রুটি হয়ে গেছে আর এখন আমি ভাতটা বসিয়ে দিব। আর আজকে মটর পনির হবে, তো এখানে আর বাঁধাকপি ঘন্ট হবে আর ডাল। তো এখানে মা মটরশুঁটি আর বাঁধাকপি ছুলে রেখে দিয়েছে, তো আজকে আমাদের ঘরে হবে নিরামিষ। বাঁধাকপি আর মটর পনির হবে, এই ছোটো ছোটো আলুগুলি দিয়ে মটর পনির করবো। আর মিষ্টি মিষ্টি খুব চিলে চিলে করছে, ওদেরকে এখন খাবার দিতে লাগে, তো আমি রুটি করেছি ওর জন্য একটা ছোট্ট রুটি। তো রুটিটা আমি এখন দিয়ে আসি। তো ফ্রেন্ডস দেখো, মিষ্টি মিষ্টি জন্য গোল ফুলা রুটি এটা করেছি ছোট্ট, ওদেরকে এখন দিলে খুব সুন্দর করে খাবে। তো ফ্রেন্ডস, আমি এখন আলুগুলো বয়ল করে নিব একটু, আর বয়ল করার সময় একটু কী করবো নুন দিয়ে দিবো। ঠান্ডা দিনে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে, আর একটু যদি ধনেপাতা দেওয়া যেত তো বলার কোনো কথা নেই। তো আমি কি করবো এখন, বাঁধাকপিগুলো একটু বয়ল করে আর ফ্রেন্ডস দেখো, তাকে এমবাজার থেকে কি ছোটো ছোটো বাটি নিচ্ছি, খুব ভালো লেগেছে। চারটা চার কালার, একটা অরেঞ্জ, রেড, গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো। দেখো চারটা কি সুন্দর প্লেট, খুব সুন্দর। কি বাবা কি গন্ধ, ভীষণ গন্ধ। ভাত দিয়ে যদি না খাওয়া হয় না, তাহলে অনেকটা গ্যাস হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে হবে। আজকে আমি পাঁচ ফোড়ন বানিয়েছি, কালি জিরে, টক গুটি, মেথি গুটি আর জি সাদা জিরে আর আজওয়াইন, এই কথা দিয়ে পাঁচ ফোড়ন বানিয়েছি আমি। ফ্রেন্ডস আজকে আমি মটর পনির বানাবো, ক্যাপসিকাম ক্যাপসিকাম এগুলো দিয়ে। আর তো মটর পনির বানানোর জন্য আমি ছোটো ছোটো কালকে বাজার থেকে আলু নিয়ে আসছি, আর এই সিজনে এরকম ছোটো ছোটো আলু দিয়ে আলুদম খেতে না হেভি লাগে, হেভি। তো যাই হোক, আজকে আলুদম হবে না, অন্য আরেকদিন আলুদমটা করে নেব। আজকে আমি এই আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে মটর পনির বানাবো। নিরামিষ না, নিরামিষের মতো হলে ভালো লাগে, না হলে নিরামিষ একদম ভালো লাগে না। আর দিবাগরও খুব ভালোবাসে, কিন্তু দিবাগর মটর ভালোবাসে না, ও মটর খাবে না। আমাকে বলে দিয়েছে মটরশুঁটি দাও পনিরে, তাহলে আমি কিন্তু খাবো না। আমি বলেছি বানাবো, কিন্তু তোমাকে মটরটা দিব না, তুমি খেয়ে নেবে আলু দিয়ে, তাহলে ঠিক আছে। ও মটর একদম পছন্দ করে না, ঠান্ডা সিজনে না এরকম আলু দিয়ে খেতে যে কোনো সবজি বানা খুব ভালো লাগে, বেটার করে ছোটো ছোটো আলু আরও ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমার বাঁধাকপি হয়ে গেল, বাঁধাকপিটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার আজকে নিরামিষ বাঁধাকপি। দেখো মটর পনির জন্য আমি নিয়ে নিয়েছি জি
জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরা, লবণ আর কাশ্মীরি রেড চিল্লি গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি মটর শুঁটি সিদ্ধ করা আছে। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এই আলু দিয়ে আমি আজকে মটর পনির বানাবো। পনিরগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে রেখে দিয়েছি, সাথে একটু নুন হলদি দিয়ে মেখে নিব। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। তো টমেটোটা আমি কি করব, এখন পেস্ট করে নিয়ে নিব। আর সাথে দিয়ে দিব দু তিনটে কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ডস, আমি এখন পনিরগুলো হালকা করে ভেজে নিব। তো ফ্রেন্ডস, মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে। তো চলো যাই, বাকি বাসন কয়েকটা আছে ধুয়ে নিই। তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো। ফ্রেন্ডস, আজকে আমার মটর পনির রেডি। দেখো কি সুন্দর করে বানিয়েছি, রেস্টুরেন্টের মতো। আর তোমরা যদি চাও এটার সাথে দই দিতে পারো, তারও ভালো লাগবে। তো দেখ, তো ফ্রেন্ডস মোটামুটি কাজকর্ম সব শেষ, এখন খাওয়া দাওয়া করে নেবো। অনেকটা ক্ষুধা পেয়েছে, বাসন ধুয়ে চলে আসলাম। আর টলু খুব চিলাচিলি করছে আজকে, জানি না কেন। কি হয়েছে রে সোনা? টলু খুব চিলাচিলি করছে, ভালো না টলু? খুব পাজি টলু, একদম পাজি। আর দিবাকরে চলে আসছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। তাই মনে একটা হয়েছে, দেখো কি রোদ উঠেছে। তো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। বুটের জলের সাথে বাদামের কোনটা করলে খুব ভালো লাগে খেতে। ঠান্ডা দিনে তো বলার কোনো কথাই নেই, ফুলকপি বাঁধাকপি ভালো মতো বানিয়ে নিলে খুব টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আর এখন সিজন তো ঠান্ডা সিজনে, জলপাই দিয়ে ডাল ডাল হলে খুব টেস্টি লাগে খেতে, টক ডাল। তো ডালের সাথে আমি জলপাই দিয়ে দিই, কিন্তু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আজকে দুপুরে আমি মটর পনির বানিয়েছিলাম না, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো তোমরা, আমি ভিডিওটা দিয়েছি, তোমরা খেয়ে বানিয়ে দেখতে পারো, ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর একটা টাইম হয়ে গেছে, দেখো বাইরে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো নিয়ে আসি তাহলে। আমি লাগানো অ্যালোভেরা গাছ, তেমন গাছ তো বড় হয়েছে দেখো। আর এখানে আছে পেঁয়াজি গাছ, পেঁয়াজি ফুল গাছ। কতটা বড় হয়েছে গাছটা, মৌসুম্বি গাছ গুটিতে হয়েছে মৌসুম্বি গাছটা। আর ধন্যবাদ, কত ধন্যবাদ হয়েছে আমার নিজের, ধন্যবাদ। আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে,
দেখতে দেখতে টাইমটা পার হয়ে যায়, শীতের বেলা টাইম মানে হাতে থাকেই না, কিভাবে যে টাইমটা পার হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখানে সমাপ্ত করলাম, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। বাই বাই।